এই হ্যান্ড গ্লোভস আপনাদের কেনার এটা আছে 30, বাইরের লোক কমটা আমার কাছে দাম চাইছে 50, ঠিক আছে। প্রথম আমি বললাম যে আপনারা এটা যে 50 টাকা চাচ্ছেন, আপনাদের কি কোনো মেমো আছে? ওনারা ওই যিনি আমাকে চাচ্ছে উনি বলছে আছে, কিন্তু আপনাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? না আপনাকে আমি বলতে দেখাবো, এরকম নিয়ম আছে। আমি বললাম আমি একজন ক্রেতা, আমার ভক্ত অধিকারের নিয়ম, আমার কিছু দেখার নিয়ম। তারা সে অলরেডি আমাকে চার্জ করছে যে আপনাকে দেখাবো না। আমরা আসলে আমি কিন্তু আমার যেরকম ই ছিল আমি ওইভাবে বিক্রি, মানে কাস্টমারকে 5 টাকা করে আমি সার্জিক্যাল মাস্ক ই করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি ওই রেটে আমি কিনতে পারবো। এরপরে আমি আর পাই নাই বেশি দামে, যেহেতু কেনা আসতেছে আমি আর মাস্ক আইনা বিক্রির ইচ্ছা হয়েছে। তাহলে একজন ব্যবহার্য মাল ফেরত আসবে, বিক্রিত মাল তো আলাদা দিন। হ্যাঁ, বিক্রির মাল তো ফেরত মাথা মাথা দিক আপনারা এটা নিয়ে যখন এত তোলপাড়, পেপারে নিউজ আসছে, তারপরে আর আগের দিনও আসছে, হ্যাঁ মিডিয়াতে সরাসরি, তারপর আপনারা এই মালটা বিক্রি আপনাদের কেনা 30 টাকা, আপনি বলতেছেন 45 টাকা চাচ্ছেন, আজকে আমার কাছে 50 টাকা, তারপর আপনি আমাকে চার্জ করছেন যে আপনাকে আমি কেন বলবো? আপনি একজন সচেতন নাগরিক, আপনি আমাকে বলতে বাধ্য, তাই না? আমি আগে পরে কিনেছি, আমি জানি এটা দাম, কিন্তু আপনি এটা কেন? আপনার ব্যবহারটা কি এটা কি ঠিক আছে? যদি আজকে এখান থেকে যদি সাধারণ কোনো অশিক্ষিত যদি একজন ক্রেতা আসতো, তাহলে তার সাথে আমি তার কাপড় ঘরে ঢুকতেই দিত। আপনার আচরণ তো তাই ছিল, কিন্তু কাপড়ের দোকানে একটা সিস্টেম আছে 30%, এখন আপনি এটা যে আমার কাছে 30 টাকা আপনার কেনা রেট, আপনি 50 টাকা চাইলেন, তাহলে কত পার্সেন্ট লাভ করবেন? 50, সেখানে আরো তো ছাড় আছে,
আমি রুমানা আফরোজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয়, বরিশাল। আপনারা দেখছেন আমাদের একজন সঙ্গে আমার যে সফর ছিল, সঙ্গী ছিল, সে এসে যখন মাস্কের দাম মানে জিজ্ঞেস করলো কয় টাকা দাম, তখন বললো যে না এটা 30 টাকা, 30 টাকার জিনিসটা সে 50 টাকা করে চাচ্ছে। তখন সে বললো আপনি আমার কাছে বেশি চাচ্ছেন কেন? সে বললো আপনার কাছে কৈফিয়ত দিতে হবে কিনা। তো আমার মনে হয় জনগণের যে জবাবদিহিতা এটা আসবে এই মোবাইল কোর্টের মাধ্যমে, এবং এখানে এসে আমি তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করার অপরাধে তাকে 20,000 টাকা জরিমানা করেছি। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে কোনো দোকানে তাদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এইগুলো বিক্রি করতে পারবে না, যে ধার্যকৃত মূল্য থাকবে ওই দামে বিক্রি করতে হবে। এখন আমরা হেক্সিসল, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হ্যান্ড গ্লোভস, মাস্ক, এই বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছি।